শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নেতাজি সুভাষচন্দ্র বোসকো প্রতিমূর্তিরে পুষ্পমাল্য অর্পণ করছন্তি এইটারু হি এই গণদৌড় আরম্ভ করা যাব হাজার হাজার সংখ্যারে আবাল বৃদ্ধ বনিতা নিজ এতে সামিল হইছন্তি কচ কলেজ ছকরু সদাশক লাইভ চিত্র আপনারা দেখুছন্তি যে নেতাজি সুভাষচন্দ্র বোসকো প্রতিমূর্তি রয়েছে সেঠারে সে পুষ্পমাল্য অর্পণ করিবে তারপরে গণদৌড়র আরম্ভ করা যাব রান ফর ইউনিট একতা হি মন্ত্র এবং এই যে একতা মন্ত্রে সমস্ত বাঁধি রহবা পাই ইয়ে যে গণদৌড় ইয়ে যে গণদৌড় আহ্বান এতে কেবল যুবপিঢ় নুহতি আবাল বৃদ্ধ বনিতা এতে সামিল হয়েছেন সমস্তে নিজক স্বতঃপ্রভূত ভাবে এতে সামিল করছেন একতা মন্ত্রে কমিটি বা সমস্তে কমিটি একত্রিত হয়ে রহবে এই আহ্বান নেই যেভাবে ভাবে পঞ্চস্তরি বর্ষ তলু লৌহ মানব সর্দার বল্লভ ভাই পটেল যে স্বপ্ন দেখিলে তাকে প্রধানমন্ত্রী মোদী 2014 মোদী সরকার শাসন ক্ষমতা আসবা পরে সর্দার পটেল জন্মবার্ষিকী রাষ্ট্রীয় একতা দিবস বা জাতীয় একতা দিবস ভাবে পালন করা যাচ্ছি যেপা প্রতি বর্ষ এই অক্টোবর 31 তারিখক আমি বিশেষ করে এই দিবস ভাবে পালন করছেন এবং ইয়ে সদাশক চিত্র আপনার সামনে আপনার দেখি পাচ্ছেন কটক কলেজ ছকর বর্তমান কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নেতাজি সুভাষ চন্দ্র বোসক প্রতিমূর্তি পুষ্পমাল্য অর্পণ করছেন এইটারু হি এই গণদৌড় আরম্ভ করা যাব হাজার হাজার সংখ্যার আবাল বৃদ্ধ বনিতা নিজ এতে সামিল হয়েছেন সমস্তে কেন্দ্রমন্ত্রী অপেক্ষার রয়েছে আপনি কত উৎসাহ যেতবে কেন্দ্রমন্ত্রী আসি পৌঁছলে সমস্ত মধ্যে কত উৎসাহ সমস্ত হাত যোড়ি অভিবাদন করলে ইয়ে সদাশক চিত্র কটক কলেজ ছকর আপনার দেখি পাচ্ছেন কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নেতাজি সুভাষ চন্দ্র বোসক প্রতিমূর্তি পুষ্পমাল্য অর্পণ করে সারিছেন সমস্ত হাত যোড়ি সে অভিবাদন জনাওছেন এবং ধন্যবাদ মধ্যে জনাওছেন যেহেতু সমস্তে আজি এই একতা মন্ত্রে বা একতা বন্ধনরে বাঁধি হওয়ার এই গণদৌড়ে সামিল হয়েছেন নিজক সামিল করছেন এ চিত্র আপনার সম্মুখে আপনার দেখিপাচ্ছেন নেতাজি সুভাষ চন্দ্র বোসকর প্রতিমূর্তি পুষ্পমাল্য অর্পণ করা পরে পুষ্প অর্পণ করা যাচ্ছি কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ অনেক বরিষ্ঠ ব্যক্তি বিশেষ মধ্যে এতে অনেক আপনার সদাশক চিত্র দেখুঁচ অল্প সময়ের অপেক্ষা যে সময় যে বিশেষ মুহূর্তক অপেক্ষা রয়েছে কেন্দ্রমন্ত্রী পৌঁছবে এবং গণদৌড় আরম্ভ হব ঠিক নির্ধারিত সময় মধ্যে কেন্দ্রমন্ত্রী আসি পৌঁছেছেন অল্প সময় মধ্যে এই গণদৌড় আরম্ভ হব এবং যা সূচনা রয়েছে যে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পৌঁছবা পরে রেভেনশা বিশ্ববিদ্যালয় সম্মুখে থাকা সুভাষ বোসক প্রতিমূর্তি সে যেভাবে ভাবে গণদৌড়ে সেইঠার আরম্ভ হব এসহ দেখবে বহু সংখ্যায় স্কুল কলেজ ছাত্রছাত্রী মানে এতে অংশগ্রহণ করছেন এবং বিশেষ করে কটকর বিজেপি নেতৃবৃন্দ রাজ্য বিজেপি নেতৃবৃন্দ দক্ষতা বিকাশ সরল বিভাগ অধিকারী কর্মচারী মানে এই গণদৌড়ে সামিল হয়েছেন সেইপরি দেখবে আজ পুরা দেশে আজ বিভিন্ন আয়োজন করা যাই তা মধ্যে ইয়ে চিত্র আপনার সামনে যে কটক কলেজ ছকর আপনার দেখি পাচ্ছেন কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এর নেতৃত্ব নিয়েছেন মুখ্য অতিথি ভাবে চিত্র আপনার দেখুছেন যে কর্মী সাধারণ লোক রয়েছেন যে নিজক এই গণদৌড়ে সামিল করছেন গণদৌড়ে সে আসি কেন্দ্রমন্ত্রী সম্বোধিত করছেন অভিবাদন জনাওছেন বিশেষ করে যে ছাত্রছাত্রী মানে রয়েছেন সে মধ্যে বেশ উৎসাহ বিভিন্ন কলেজর ছাত্রছাত্রী মানে কলেজ এবং স্কুল ছাত্রছাত্রী মানে আসছেন এই একতা মন্ত্রে সমস্ত বাঁধি রাখা যে আহ্বান এই আহ্বান সাকার করা এই গণদৌড়র আয়োজন আমি কইপারিবা যে যা দেশব্যাপী আজ রাষ্ট্রীয় একতা দিবস ভাবে বা রন ফর ইউনিট বা এক ভারত শ্রেষ্ঠ ভারত যে নারা এই নারা দিয়ে সমস্তে আগক আগে চালছেন আপনার সে দাশক চিত্র দেখুছেন যদি আপনার আমার ভিডিওটি ভালো লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু না।